বিশ্বনবীর ইন্তিকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের এক নাম্বার খলিফা। 2 বছর 3 মাস 17 দিন তিনি ক্ষমতার চেয়ারে ছিলেন, খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। এই 2 বছরে তিনি 4টা ঈদের রাত পেয়েছেন। একটা ঈদের রাত্রিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী থেকে সকল মুসল্লিরা যখন বের হয়ে চলে গেল, ইসলামের এক নাম্বার খলিফা হযরত আবু বকর সিজদায় চলে গেলেন, মাথা নত করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়া কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আগামী কাল জনপদের মধ্যে ঈদ, কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই আমি জানি না, আল্লাহ গো আগামী কালকে সকলের ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দাও, সবাই যেন মিলেমিশে ঈদ উদযাপন করতে পারে, দেশের মানুষের কল্যাণ কামনা করে সিজদা দিয়া নেতা মসজিদে দোয়া করে কার কাছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন, নেতা যদি ভালো হয় জনগণের জন্য দোয়া করবে, আর জনগণ যদি ভালো হয় নেতার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এ জায়গায় সংক্ষিপ্ত 2 মিনিটে একটা কথা আপনাদেরকে একটু শোনায় দিয়ে যায়। বাদশা হারুন রশিদের নাম আপনারা শুনেছেন। তার জামানায় একটা বৃদ্ধা নারী প্রতি মাসে মাসে মোটা আটা পায়। মোটা আটা পাইতে পাইতে বুড়ি মহিলা ডেকে বলে, বাদশা প্রতি মাসে আমারে মোটা আটা দেয়, আমি একটু বাদশার দরবারে নালিশ নিয়ে যাব, এত মোটা আটা খাইতে আমি পারি না। এইবার পরের দিন সকালবেলা বুড়ি মহিলা বাদশার দরবারে হাজির হয়ে গেলেন। তাকা দেখেন একটা পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, ছোট্ট বাচ্চা খেলা করতেছেন, আর একটা মহিলা আটা চালতেছেন। এইবার বুড়ি জিজ্ঞাসা করেন, ওই যে বাড়ির বারান্দা ঝাড় দেয় লোকটাকে? বলে ওইটাই আমাদের বাদশা হারুন রশিদ। বুড়ি খুশি হয়ে গেল, এদেশের নেতা এত ভালো, নিজের বাড়ির বারান্দা ঝাড় দিয়া স্ত্রীর কাছে সহযোগিতা করতেছে। বলেন আল্লাহু আকবার। নবীজি যেই তরবারিতে যুদ্ধ করতেন ওই তরবারি দিয়া তরকারি কোটে রান্নার কাজে সহযোগিতা করতেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে বিবির কাজে সহযোগিতা করা রাসূলের সুন্নাত। আল্লাহু আকবার বলেন। দাম্পত্য জীবনে সুখ নাই, কারণ স্ত্রীর সাথে আমাদের ওঠা বসা, ভালোবাসা, মহাব্বত কম। কথা কেন? পাশের বাড়ির ভাবিকে দেখে ভাবি আসসালামু আলাইকুম, ভাবি কেমন আছেন? আপনি একটু মিস কল দিবেন, ফাঁকা থাকলে আপনার সাথে মন খুলে গল্প করব। আর বউয়ের সামনে গেলে মুখ বেঁকা করে থাকে। কথা কেন? বউ যদি সামনে বেশি ঘন ঘন আসে, কয়ে তুই বেশি আসিস না, তো দেখলে কিন্তু মেজাজ গরম হয়ে যায়, সরে যা তো, সরে যা। কথা কেন? বউ দেখলে মেজাজ গরম হয়, আর পাশের বাড়ির ভাবিকে দেখলে মেজাজ নরম হয়। এরকম চরিত্রবান লোক আছে না? না, আপনাদের এলাকায় নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। বলতেছি মা বোনদের বলার সুযোগ হলে একটু বলবো ইনশাআল্লাহ। সামনের দিকে যায় আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার বুড়ি মহিলা ডেকে বলে, ছোট্ট বাচ্চা খেলা করে কে? বলে ওইটা বাদশা হারুন রশিদের ছেলে সন্তান। মহিলা আটা চালে কে? বলে ওইটা বাদশা হারুন রশিদের একজন স্ত্রী। বুড়ি মহিলা ডেকে বলে, আল্লাহ গো, যেই রাজ্যের নেতা এত ভালো, নিজেও মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। বুড়ি তাকায় দেখে ওর বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটা আরো বেশি মোটা মনে হয়। সুবহানাল্লাহ বলে। এইবার বুড়ি কোনো অভিযোগ না দিয়ে চলে গেল। বাদশা হারুন রশিদ রাতের বেলায় জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য বের হয়ে যাইতেন। দিনের বেলায় যেই বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশা আসছে সেই বুড়ির বাড়িতে। বুড়ি মহিলা তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে, নেতা ভালো হলে নেতাও নামাজ পড়ে, জনগণও নামাজ পড়ে। কথা কন ঠিক কিনা? বুড়ি মহিলা দোয়া করে, আল্লাহ, আমার রাজ্যের বাদশা হারুন রশিদ এত ভালো নেতা, নিজেও মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। আর ওদের দিকে তাকায় দেখেন ওরা চাইনিজ খাবার খায়, ফ্লাই খায়, তাহিরি খায়, নেহেরি খায়, বিরিয়ানি খায়, 5 স্টার 7 স্টারের দামি দামি খাবার খায়, কোটি কোটি টাকার খাবার ওরা নষ্ট করে। ওদের একটা অনুষ্ঠানে কত কোটি টাকার খাবারের বিল হয় আপনি হিসাব করে শেষ করতে পারবেন না। আর জনগণ ক্ষুধার তার নাই, ডাস্টবিনের খাবার করে খায়, এদিকে ওদের নজর নাই। কথা বলে ঠিক কিনা? আজ বাংলার জমিনে এমন ঘটনা আছে, একটা নারী তার পেটের ক্ষুধা, খাবারের জন্য তার দেহটা 500 টাকা 1000 টাকার জন্য একটা মানুষের কাছে বিক্রি করতেছে। এমন ঘটনাও আছে না? একটা নারী তার সতীত্ব বিক্রি করে নিজের জীবিকা ধারণ করতেছে, আমরা তাদের নাম দিলাম এরা হলো যৌন কর্মী। কথা কন কথা। ইসলামী সমাজ যদি কায়েম হইতো, আল্লাহর রাত যদি কায়েম হইতো, আমরা যদি কোরআন প্রতিষ্ঠিত করতে পারতাম জায়গা মতো, শান্তির সমাজ ইসলামী সমাজ যদি কায়েম করতে পারতাম, মানুষের কি এরকম দুঃখ দুর্দশা থাকতো? জোরে বলেন, থাকতো? কোন মহিলাকে এরকম নিজের ইজ্জত বিক্রি করে খাবারের ব্যবস্থা করা লাগতো না। ইসলামী রাষ্ট্র তার দায়িত্ব নিত। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। আজকে কত পদে পদে থাকা মানুষের এই অবস্থা। সামনের দিকে যায়, কথা অনেক বলার আছে। খারাপ লাগতেছে? লিল্লাহে তাকবীর। ভালো করে বোঝার চেষ্টা করবেন। বুড়ি মহিলা দোয়া করে, আল্লাহ রাজ্যের নেতা এত ভালো, নিজেও যা খায় জনগণকেও তাই খাওয়ায়, আমার নেতার হায়াত বাড়ায়া দাও। জোরে বলেন আমিন। নেতা যদি ভালো হয় জনগণ হাত তুলে বলে আল্লাহ নেতার হায়াত বাড়ায় দাও। আর নেতা যদি জালেম হয় জনগণ হাত তুলে বলে আল্লাহ ওই জালেমদের হাত থেকে মুসলমানদেরকে আপনি রক্ষা করুন। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি খারাপ হয় জনগণ হাত তুলে বলে আল্লাহ এ মরে না কে, নেতা নিয়া হুয়ে মরে না কে। কথা কর না কে। এর মতো যারা আছে, যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙায়, যাদের হাত থেকে মুসলমান মারা রক্তের গন্ধ পাওয়া যায়, আবার ওই হাত তুলে দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো জালেমের দোয়া কবুল হবে না, তোর হাতে তো মুসলমানের রক্তের গন্ধ পাওয়া যায়। এ কথা বলেন না কেন আপনারা? হাত তুলে না দোয়া কবুল হয়ে গেল অত সহজ। তোমার হাতে তো মুসলমানের রক্তের গন্ধ পাওয়া যায়, ওই হাতে তো হাজারো মুসলমানকে আঘাত করেছো, তোমার ওই হাতের ইশারায় হাজারো ভালো মানুষের জীবন দুনিয়ার থেকে মুহূর্তে শেষ হয়ে গেছে। কথা বলা ঠিক কিনা? হাজারো নিরপরাধ মানুষকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়া চক্রান্ত তোমার হাতে দেখা যায়। ওই হাত তুলে দোয়া করতেছে, ওই দোয়া আল্লাহ কবুল করবে অতই সহজ। কথা বলেন না কেন? হাত তুলে দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো জালেমের দোয়া, তোর মতো সুদখোর ঘুষখোরের দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই হাত তুলে দোয়া করতেছেন, ওই হাতটাও পবিত্র হওয়া দরকার আছে না? ওই হাতটা দিয়ে যেন কোনো মানুষের জুলুম না হয়। কার টুটি চেপে ধরেছেন কিনা, কি লিখেছেন কলমের খোসা দিয়া, আল্লাহ সব দেখেছেন এবং রেকর্ড করা আছে। খালি মরে দেখেন বিচার কেমনে হয় কিয়ামতের ময়দানে, আমরাও দেখব। এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। দুনিয়ার জীবন শেষ নয়, পরকালের একটা লম্বা জীবন আছে না না? আপনারা আমাকে ঠকাচ্ছেন, কষ্ট দিচ্ছেন, নির্যাতন জুলুম করতেছেন। এই দুনিয়ার জীবন কোনো না কোনো ভাবে শেষ হয়েই যাবে, থেকে থাকবে না। কিন্তু যাদেরকে ঠকিয়েছেন, যাদেরকে কাঁদিয়েছেন, যাদের উপরে জুলুম করেছেন, কিয়ামতের মাঠে যেদিন বিচার হবে সেই দিন কিভাবে পার পাবেন অপেক্ষা করেন। চলেন সামনের দিকে যাই। খারাপ লাগতেছে নাকি? চলেন বাজান গো আমার। বুড়ি মহিলা 2 নম্বর দোয়া করে, আল্লাহ বাদশাহ হারুনুর রশিদের একটা ছেলে সন্তান দেখলাম, সেজন্য তাড়াতাড়ি মৃত্যুবরণ করে, অকাল মৃত্যুবরণ করে। বাদশাহ চমকে উঠছে। বুড়ি মহিলা আবার দোয়া করে, আল্লাহ এই রাজ্যের যত মুয়াজ্জিম আছে সবাই যেন তাড়াতাড়ি মারা যায়। বাদশাহ অবাক হয়ে গেল, বুড়িদের তোর 1 নম্বর দোয়া ভালো, আমার হায়াত কামনা করলি, কিন্তু আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলি? আর রাজ্যের মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? আগামী কালকে দরবারে নিয়ে তোরে জিজ্ঞাসা করব। বুড়ি এই 2টা দোয়া কেন করছে আপনারা কি শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর। হাত নামান। হযরত আবু বকরের কথা মনে আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের কল্যাণ কামনা করে, শান্তি কামনা করে, আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আগামী কালকে সবার ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দাও। নেতা যদি ভালো হয় জনগণের কল্যাণ কামনা করে দোয়া করে। আর দেখবেন আমাদের সমাজে এমন নেতা আছে ঈদের আগে বিদেশে চলে যায় মার্কেট করার জন্য। হযরত আবু বকর বাড়িতে চলে আসলেন। প্রিয়তমা স্ত্রী ডেকে বলে, স্বামী গো, কই ভালো খাবার, কই সন্তানদের ভালো পোশাক, আগামী কালকে ঈদ হবে, আপনি কি ভুলে গেছেন? হযরত আবু বকর ডেকে বলে, বিবি রে, সেই নেতা এখনো জানতে পারে নাই কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, সেই নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই। বলেন আল্লাহু আকবার। এইবার স্ত্রী কিছু জব আটা খেজুর টোকলা বেঁধে স্বামীর হাতে দিলেন আর দেখে বলেন, স্বামী গো, এগুলো কোথাও বিক্রি করে হলেও সন্তানদের জন্য ভালো পোশাক আর খাবার নিয়ে আসেন। হযরত আবু বকর ডেকে বলে, বিবি, এগুলো পাইলা কোথায়? বলে, এগুলো কিছু জমায়ে জমায়ে রাখছিলাম। এইবার টোকলাটা নিয়ে বাইতুল মাল অর্থমন্ত্রী আসলামের কাছে যা বলে, আসলাম, এখনো তালিকা অনুযায়ী যে সমস্ত গরিবের বাড়িতে খাবার পৌঁছায় নাই, এখান থেকে টোকলা থেকে খাবারগুলো একটা টোকলা বেঁধে 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 যে কয়জনের বাড়িতে পৌঁছানো যায় এই খাবারগুলো জনগণের বাড়িতে পৌঁছায় দাও। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? ইসলামের এক নম্বর খলিফা। আর আদর্শ নেতা কারে বলে? নিজের এই বাড়ির খাবার নিয়ে যায় জনগণের বাড়িতে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আর ওরা জনগণের খাবারের উপরে থাবা মেরে নিজে খায়। কথাকে বোঝেন? সামনের দিকে যাই বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করবো না। একদিন বাজান গো আমার আসরের নামাজ আদায় করার পর হযরত আবু বকর তাকায় দেখে একটা বৃদ্ধা নারী কুঁজেলে গেছে, লাঠির উপরে ভর দিয়ে চলতেছেন, মাথার উপরে বিশাল বড় একটা টোপলা নিয়ে রওনা করেছেন। মহিলা বয়সের বারে হাঁটতে পারে না। হযরত আবু বকর পিছন দিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও মা, মাগো মা, একটু থেমে যাও। মহিলা থেমে গেলেন। হযরত আবু বকর যায় বলে, ও বুড়িমা, এই টোকলা বহন করে আপনার যাইতে বড় কষ্ট হয়, মনে কিছু নেবেন না, টোকলাটা আমার কাঁধে দেন। এই কথা বলে হযরত আবু বকর জনগণের গরিব দুঃখী মানুষের বোঝা নিজের কাঁধে তুলে নিলেন। বলেন আল্লাহু আকবার। এইবার মহিলার ঘর পর্যন্ত পৌঁছায়া দিয়া জিজ্ঞাসা করে, মা, এই দুনিয়ার জমিনে আপনার কে কে আছে? মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে বলে, বাবা, এই দুনিয়াতে আমার স্বামী নাই, সন্তান নাই, এই দুঃখীকে দেখার মতো আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ আমার আপন নাই। এই কথা শোনার পর আবু বকরের চোখ দিয়ে পানি চলে এসেছে। হযরত আবু বকর ডেকে বলে, মা, আগামী কাল থেকে আর আপনাকে কষ্ট করতে হবে না। কিভাবে আপনার দিন কাল যায়? বলে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে যা পাই ওইটা আমি খেয়ে বেঁচে থাকি। হযরত আবু বকর বলে, মা, আগামী কাল থেকে 3 বেলা আপনার বাড়িতে আমি খাবার পৌঁছায় দেব, আর কারো দুয়ারে আপনাকে হাত পাততে হবে না। মহিলা ডেকে বলে, বাবা, তুমি কেন আমার এত উপকার করবা? হযরত আবু বকর ডেকে বলে, মা, মনে করেন আমি আপনার ছেলের মতো এতদিন আপনার খবর নিতে পারি নাই, ভুল আমার হয়ে গেছে, মা, আমাকে আপনি মাফ করে দেন, আর আগামী কাল থেকে 3 বেলা খাবার আপনার বাড়িতে আমি পৌঁছায় দেব। এই কথা শোনার পর বুড়ি মহিলা ডেকে বলে, বাবা, তুমি যদি 3 বেলা খাবার পৌঁছায় দাও ওই খাবার খাবো, আর আমি আমার আল্লাহর ইবাদত করে সময় কাটাবো। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর 3 বেলা নিয়মিত খাবার পৌঁছাইতে লাগলেন। লম্বা ইতিহাস আমি লম্বা করব না, বাজান গো আমার। এইবার ভালো করে বোঝেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাবার দিতে গেলেন। সেদিন বুড়ি মহিলা অসুস্থ, প্রচন্ড অসুস্থ, পাতলা পায়খানা করেছেন, শরীরের ভিতরে জ্বর আসছে। হযরত আবু বকর ডেকে বলে, মা, দরজা খুলে দেন। মহিলা ডেকে বলে, বাবা, দুর্গন্ধে ঘরে থাকা আমার জন্য কষ্টসাধ্য ব্যাপার, বাবা রে, আজকে আমি দরজা খুলবো না, তুমি বাড়িতে চলে যাও। হযরত আবু বকর ডেকে বলে, মা, আপনি অসুস্থ, খাবার না খেলে আরো বেশি অসুস্থ হবেন, ও মা, দরজাটা দয়া করে খুলে দেন। বারবার যখন অনুরোধ করলেন, বৃদ্ধা নারী দরজা খুলে দিলেন। হযরত আবু বকর খাবারের টোকলাটা হাতের মধ্যে দিয়ে বলে, মা, এই খাবারটা খেয়ে নেন, আর আমি আপনার ময়লা মাখা পায়খানা মাখা কাপড়গুলো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এনে দেই। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? আদর্শ নেতা কারে বলে? এমন চরিত্র কি একটা মেম্বারেরও খুঁজে পাওয়া যাবে? ওপরে যারা আছে তাদের কথা বাদই দিলাম, কথা বলেন না কেন? এমন আদর্শ কুকুনি মেম্বারের মাঝে পাওয়া যাবে? খালি পোস্টার লেখা থাকে, জনসেবা করার সুযোগ দিন। সেবা কি কারে বলে ওরা বোঝে না, কথা বলে না।